মাত্র এক রানের জন্য ইতিহাস গড়তে পারল না নেপাল। আরেকটু হলেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ক্রিকেট বিশ্বে রীতিমতো ভূমিকম্প তুলে দিত নেপাল। কিন্তু ভাগ্য ভালো বলেই আইসিসি সহযোগী দলটির বিপক্ষে হারতে হারতে শেষ মুহূর্তে বেঁচে গেল ক্রোটিয়ারা, জিতল মাত্র এক রানে। এতে অবশ্য সুবিধা হয়েছে বাংলাদেশের। সাউথ আফ্রিকার বিপক্ষে নেপাল এই ম্যাচটা জিতলে টাইগারদের সুপার এইটে যাওয়ার পথটা অনেক কঠিন হতো। সেরা আটে জায়গা করে নিতে হলে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা জেতার কোনো বিকল্প ছিল না। তবে নেপালের বিদায়ে এখন শান্তদের সামনে দুটি পথ খোলা আছে। শেষ ম্যাচে টাইগাররা জিতলে কোনো সমীকরণের প্রয়োজন হবে না, আর যদি কম ব্যবধানে হারে তাহলেও সুপার এইটে উঠতে বাধা থাকবে না। যদি শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে হারে তাহলে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার ম্যাচের দিকে। সে ম্যাচে ডাচরা বড় ব্যবধানে জিতলে স্বপ্ন ভঙ্গ হবে বাংলাদেশের, আর যদি তারা হেরে যায় তাহলে কোনো কথাই নেই, সুপার এইটে চলে যাবে শান্তরা। আগে ব্যাট করে 7 উইকেটে 115 রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে শেষ 2 ওভারে 16 রান দরকার ছিল নেপালের। তখনই ভর করে ভরপুর নাটকীয়তা। 17তম ওভার পর্যন্ত ম্যাচ নিয়ন্ত্রণে ছিল নেপালের। 18তম ওভারে তাবরিজ শামসি এলেন বোলিংয়ে। তখন পর্যন্ত পুরো ক্রিকেট দুনিয়া বুধ হয়েছিল অঘটনের প্রত্যাশায়। কিন্তু শামসির ওই ওভারটা যেন বদলে দিল সমীকরণ। 4 বলের ব্যবধানে একই ওভারে তুলে নিলেন নেপালের 2 ইনফর্ম ব্যাটার দীপেন্দ্র সিং আইরে ও আসিফ শেখের উইকেট। এরপরে মূলত কঠিন হয়ে পড়ে নেপালের জয়। 18 বলে 18 রানের সমীকরণ নেমে আসে 12 বলে 16 রানে। নর্কিয়ার 19তম ওভারে ফেরেন কুশাল মাল্লা। এরপরে সোমপাল কামের 105 মিটার ছক্কা বদলে দেয় দৃশ্যপট। সে ওভারে আসে 8 রান। শেষ ওভারে নেপালের দরকার ছিল আরও 8 রান। ওটনিয়েল ব্যাটম্যানের সে ওভারে প্রথম 2 বল ছিল ডট, পরের বলে গুলশান জায়ের 4। 3 বলে 4 রানের সমীকরণ মেলাতে কষ্ট হওয়ার কথা না, যদিও সেখানে দক্ষিণ আফ্রিকা আদায় করে নেয় ডট বল। শেষ বলে দরকার ছিল 2 রান, কিন্তু ব্যাটম্যানের শেষ বলে ব্যাটে বলে হয়নি, সেখানেই রান আউট হয়ে 1 রানের হতাশায় ডুবতে হয় নেপালকে। সেই সঙ্গে এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের। এর আগে প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে 115 রানে আটকে দেয় নেপাল। এরপর দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং শুরু করে দলটি, কিন্তু ইতিহাস গড়তে শেষ বলে ব্যর্থ হয় নেপাল। শেষ বলে 1 রান নিতে পারলে হয়ে যেত ড্র, কিন্তু সেই 1 রান নিতে গিয়ে রান আউট হন ব্যাটার। নেপালি দর্শকদের চোখের জলে ভাসল সেন্ট ভিনসেন্টের গ্যালারি। হুসাইন আরমান, বিডি ক্রিকেট টাইমস।